গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি আমরা একটা ব্রেকফাস্ট কভার করতে। ব্রেকফাস্ট বা বাঙালিদের জলখাবার, আগের একটা এপিসোডে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্ট করতে গেছি একটা নন বেঙ্গলি কচুরি বা জলিবির দোকানে। বাট আমাকে অনেকজন ওখানে কমেন্ট করেছিলে যে তোমরা বাঙালি খাবার দাবার দেখতে চাও, বাঙালি জলখাবার দেখতে চাও, তো সেই জন্য 250 বছরেরও পুরনো একটা দোকানে আজকে আমরা চলে এসেছি, যার নাম আদি হরিদাস মোদক। ইউটিউবে তোমরা প্রচুর হয়তো এটার ভিডিও দেখেছো, বাট আমি ভাবলাম যে আমি আজকে আদি হরিদাস মোদকের কচুরি আর মিষ্টি ট্রাই করি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, ব্লগটা দেখতে থাকো। একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড়েই এই আদি হরিদাস মোদক। বাট এখানে একটা গল্প আছে, আদি হরিদাস মোদক কিন্তু একটাই এবং তার পাশাপাশি আর একটা আছে যেটার নাম হচ্ছে শুধু নর্মাল হরিদাস মোদক। তো নর্মাল হরিদাস মোদকও পরে কোনো একদিন আমরা হয়তো কভার করব। আজকে আমরা কভার করছি শুধুমাত্র আদি হরিদাস মোদক। তো চলো আদি হরিদাস মোদকে ঢোকা যাক এবং খাওয়ার দাবারগুলো খাওয়া যাক, তারপরে তোমাদের বলছি আমাদের এক্সপিরিয়েন্স কেরম। আর আমাকে তোমরা নিজে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কারা কারা আদি হরিদাস মোদকে ব্রেকফাস্ট ট্রাই করেছো, কচুরি খেয়েছো, মিষ্টি খেয়েছো এবং তোমাদের কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আদি হরিদাস মোদকে ঢোকা যাক এবং আমাদের আজকের ব্রেকফাস্টটা এনজয় করা যাক, চলো। মিষ্টির ট্রেগুলো দেখে তোমাদের কাদের কাদের খিদে পেয়েছে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? প্রচুর ভ্যারাইটিস অফ মিষ্টি আছে, আজকে আমরা মিষ্টিও ট্রাই করব। আপাতত চলে এসেছি আদি হরিদাস মোদকের আমরা কিচেনে বা রান্নাঘরে বা হেসেলে। এই দাদাকে দেখতে পাচ্ছ, দাদা প্রচণ্ড স্পিডে কচুরিগুলো কিন্তু বেলে নিচ্ছেন। এবার বেলে নেওয়ার পর এক এক করে কচুরিগুলো এবার তেলের মধ্যে চলে গেল। দেখতেই পাচ্ছ ওখানে সমস্ত লেচি কেটে রাখা আছে এবং লেচির ভেতরে পুরো ভরে রাখা আছে। জাস্ট এই দাদা খালি স্পিডে তাড়াতাড়ি করে বেলে নিচ্ছেন এবং তারপরে তেলে দিয়ে ভেজে নিচ্ছেন। এক পাশটা ভাজা হলো, এবার আস্তে করে উনি উল্টে দিলেন। এবার কচুরিগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ একটা ঝুড়ির মধ্যে তুলে নেওয়া হলো কচুরিগুলো। এবার আস্তে আস্তে সবার প্লেটে কচুরিগুলো সার্ভ হবে এবং ওই সেম পদ্ধতিতে বাকি কচুরিগুলো দাদা বেলে নিচ্ছেন এবং ভেজে নেবেন। আর ভেতরে যে রান্নাঘরটা দেখছো ওখানে কচুরির পুর তৈরি করা বা কচুরির তরকারি তৈরি করা, ওগুলো কিন্তু ওই ভেতরে হয় সব। তো এবার দেখো আমাদের কচুরি খাওয়ার জন্য কলা পাতা এসে গেছে। কলকাতার একমাত্র ব্রেকফাস্টের জায়গা মনে হয় এটাই আদি হরিদাস মোদক, যেখানে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট কিন্তু কলা পাতায় সার্ভ করা হয়। পাইস হোটেলে গেলে তোমরা কলা পাতায় লাঞ্চ এখনও করতে পারবে, কিন্তু ব্রেকফাস্ট কলা পাতায় কলকাতায় আর কোথাও সার্ভ করা হয় কি না আই ডাউট। আমাকে তোমরা কমেন্ট করে জানিও তোমরা অন্য কোনো জায়গার সন্ধান জানো কি না। তো চলে এসছে আমার প্লেটে কচুরি এবং চলে এসছে কচুরির সঙ্গে ছোলার ডাল এবং আলুর সবজি। আর এদিকে সাথে আছে কিছু মিষ্টি, মিষ্টিও নিয়েছি আমরা তিন ধরনের। তো চলো এক এক করে এবার তাহলে খাওয়া যাক। তো কলা পাতায় আমাদের আজকের জলখাবার বা ব্রেকফাস্ট হাজির। এখানে দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো কচুরি আছে, বেশ ফুলকো, মানে কচুরি কিন্তু ইউজুয়ালি এতটা ফুলকো হয় না, লুচি ফুলকো লুচি হয় কিন্তু কচুরি ইউজুয়ালি এতটা ফুলকো হয় না, তো দেখেই ভীষণ টেম্পটিং লাগছে। আর ফুলকো ফুলকো কচুরির সঙ্গে আমরা এখানে তিন ধরনের মিষ্টি নিয়েছি। এটা হচ্ছে একটা কেশর কিছু একটা, কেশরের একদম ছানার একটা সন্দেশ, এখানে আছে ছানার জিলিপি। আর এখানে আছে এখানকার একটা স্পেশালিটি যেটা আমি আর কোনো মিষ্টির দোকানে কখনো দেখিনি, উইচ ইজ গাজরের কালাকাঁদ। তো দেখা যাক। আর এখানে তরকারি হচ্ছে তোমার চানা আর মানে ছোলার ডাল আর আলুর একটা তরকারি দিয়েছে, তো খাবো একে একে। এবার যেটা ফার্স্টেই করবো, যেটা আমার খুব বাজে স্বভাব, সেটা হচ্ছে আমি কচুরি বা লুচি ফুলকো ফুলকো হলেই আমি না ব্যাপারটাকে এরকম করে নিই, ঠিক আছে? এটা আমার ছোটোবেলাকার একটা স্বভাব, এরকম করে নিই। তো এরকমভাবে যদি আমি জিনিসটা করি, খুলে নিই ব্যাপারটা, তাহলে তোমরা ভেতরে দেখতে পাবে স্টাফিংটা। আর আমি যখন ওখানে এদের কিচেনে যখন আমি এটার ভিডিও করছিলাম না, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে মানে গন্ধ পাচ্ছিলাম, মানে ভিডিও করার সময় যেই তেলের মধ্যে এক একটা করে কচুরি দিচ্ছে, একদম মানে হিঙের গন্ধে একদম পুরো মানে ব্যাপারটাই
দারুণ লাগছে, মানে হিঙের গন্ধটা না, হিঙের কচুরি তো আফটার অল, হিংটা মানে হিঙের গন্ধটা নাকে আসছে আর মানে মনে হচ্ছে কতক্ষণে খাবো, খিদে পেয়ে গেছে, এমনি সকালবেলা উঠে এসছে। তো এবার তোমাদের একটু জুম করে দেখাই, দেখো কি হচ্ছে ভেতরে স্টাফিং, তোমরা দেখতেই পাচ্ছ একদম, কিন্তু সুন্দর পুরটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, একদম হিঙের কচুরির পুর, ভেতরে কালো জিরে টারো জিরে ভীষণ অনেক কিছু আছে। তো প্রথমেই আমি না একটুখানি কচুরিটা শুধু শুধু খাবো, যাতে এই পুরের টেস্টটা কতটা মানে ইন্টেন্সলি আছে সেটা বোঝার চেষ্টা করবো শুধু শুধু একটু কচুরিটাকে। তো চলো একটা বাইট নেওয়া যাক কচুরির শুধু শুধু। ভীষণ ভালো, মানে কচুরির ভেতরে পুরের টেস্টটা এবং হিঙের যে গন্ধটা একদম ভরপুর আছে, আর কচুরির গাটা যেটা বলবো একদম খুব ভালো করে কচুরিটাকে না ময়ান দেওয়া হয়েছে, যার জন্য ভীষণ ক্রিস্পি একটা কচুরির গাটাও তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখো ঝুরঝুরে একটা ক্রিস্পি, বেশ ভালো খেতে। এবার একটু আমরা তরকারির সঙ্গে কচুরি নিয়ে দেখা যাক কিরম লাগে। এই হচ্ছে আলু আর চানার তরকারি দিয়ে সেকেন্ড বাইট। যারা উত্তর কলকাতায় থাকো তারা জানো উত্তর কলকাতার কচুরির তরকারির একটা বৈশিষ্ট্য আছে, একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ছোলার ডাল হোক বা আলুর তরকারি হোক একটু স্লাইটলি মিষ্টি মিষ্টি হয়। এখানে যেটা আমার ভালো লাগছে, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, সাথে কিন্তু একটা ঝালের ফ্লেভারও আছে, শুধু মিষ্টি বা নোনতা নয়, মিষ্টি আর ঝাল, মানে ঝাল আর মিষ্টির একটা সুন্দর মেলবন্ধন আছে এই তরকারিটাতে। আর এখানে যেটা ব্যাপার আমার, আমি যেটা বলবো পার্সোনালি আমার, আমি না কচুরির সঙ্গে আলুর তরকারি বা আলুর দমটা বেশি প্রেফার করি রাদার দ্যান ছোলার ডাল। তো তোমরা যারা ছোলার ডাল খেতে পছন্দ করো তারা তো এই অপশানটা পাচ্ছই, বা যারা আমার মতো ছোলার ডাল খেতে পছন্দ করো না তাদের জন্য এখানে একটা আলাদা অপশান আছে, তোমরা সেটা সকাল 11টা অবধি পাবে না, যদি প্রপার ব্রেকফাস্টে আসো পাবে না, কারণ এখানকার নিয়ম হচ্ছে সকাল 11টা পর্যন্ত ব্রেকফাস্টে তোমরা ছোলার ডাল মানে আলু আর ছোলার ডালের এই তরকারিটা পাবে অ্যালং উইথ কচুরি, আর 11টার পর হয়ে গেলে তোমরা আর কচুরি পাবে না, তখন নর্মাল পাতি লুচি আর আলুর তরকারি পাবে। তো তোমরা ওইটাও ট্রাই করতে পারো, যদি সকালবেলা ঘুম থেকে উঠে আর্লি রাইজার না হও লেট রাইজার হও তাহলে কিন্তু ওটাও ট্রাই করতে পারো। তো চলো আগে কচুরিগুলো খাই, তারপর মিষ্টিগুলো খাওয়ার সময় আবার তোমাদের বলছি যে মিষ্টি খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের কেমন, চলো খাওয়া যাক। কচুরি তো খেয়ে নিলাম, এবার আমরা মিষ্টিগুলো ট্রাই করবো। প্রথমেই আমি ট্রাই করবো এই ছানার সন্দেশটা, এটা হচ্ছে কেসার সন্দেশ যেটা পিওর ছানাতে, দেখো কেসার বা জাফরান এখানে দেখা যাচ্ছে এবং পিওর কিন্তু ছানাই আছে। তো চলো একটা বাইট নেওয়া যাক। একদম হালকা একটা মিষ্টির ফ্লেভার, একদম হালকা, যারা কম মিষ্টি খেতে পছন্দ করো তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে, এবং কেসার বা জাফরানের একটা স্ট্রং ফ্লেভার আছে দেখতেই পাচ্ছ, মানে তোমরা মুখে দিলেই কিন্তু কেসার বা জাফরানের টেস্ট পাবে, বেশ ভালো খেতে। এবার এখানকার আর একটা স্পেশালিটি যেটা আমি বলছিলাম যে এই গাজরের কালাকাঁদ কিন্তু আমি অন্য কোনো মিষ্টির দোকানে এখনও পর্যন্ত দেখিনি, হয়তো পাওয়া যায় বাট আমি দেখিনি, তো এটা একটু খেয়ে দেখবো। দেখো এখানে তোমরা মানে কালাকাঁদের ভেতর ভেতর এই গাজরের কিন্তু স্ট্রিংসগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, তো এটা একটু খেয়ে দেখা যাক। বেশ অন্যরকম খেতে জানো তো, কালাকাঁদ তো প্রচুর খেয়েছি কিন্তু কালাকাঁদের মধ্যে গাজরের ফ্লেভার বা গাজরের টেস্ট, গাজর আর কালাকাঁদ মিশে মানে গাজরের হালুয়ার সঙ্গে যদি একটু খিট্টির মিশিয়ে একটা যদি কিছু করা হয় এক্স্যাক্টলি ওরকমই খেতে লাগছে, বেশ ভালো, বেশ ইউনিক টেস্ট, আমি তো এটা মানে হাইলি রেকমেন্ড করবো। আর এবার একটু চলো ছানার জিলিপি, উইচ ইজ মাই ফেভারিট মিষ্টি, ভীষণ ভালো লাগে, ভীষণ সফট, ভীষণ সফট, তো এটা একটু খেয়ে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, ছানার জিলিপি না আমার ফেভারিট মিষ্টি, ভীষণ ভালো লাগছে, এটাও হালকা মিষ্টি, খুব যে মিষ্টি আছে সেরকম না, ভীষণ সফট, ভীষণ সফট, মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ছানার জিলিপি বলা যেতে পারে। অনেক জায়গায় ছানার জিলিপি খুব শক্ত হয়ে যায়, কড়া করে ভাজে ভালো লাগে না, বাট দিস ইজ পারফেক্ট ছানার জিলিপি, ভীষণ ভালো। তোমাদের প্রাইসগুলো একটু বলে দিই, এই এই যে কেসার যে মিষ্টিটা ছিল সন্দেশটা ছিল এটার দাম 12 টাকা, এটার দামও 12 টাকা, গাজর কালাকাঁদের দাম, আর ছানার জিলিপির দাম হচ্ছে 10 টাকা। কচুরি আমরা যেটা খেলাম, এবার কচুরির দামটাও তোমাদের বলে দিই, কচুরির প্লেট হচ্ছে 36 টাকা, 36 টাকায় তোমরা 3 পিস কচুরি পাবে আর সাথে হচ্ছে এরকম ছোলার ডাল আর আলুর তরকারি পাবে, ছোলার ডাল আর আলুর তরকারিটা কিন্তু মানে যতবার চাইবে তোমরা পাবে, ঠিক আছে। আর তারপরে নেক্সট পিস মানে তোমরা যদি 3টের বেশি, পার প্লেটে 3টে করে থাকে, 3টের বেশি তোমরা যদি দাও তাহলে পার প্লেট পার পিস কচুরির দাম পড়বে 12 টাকা করে। আর তোমরা 11টার পর এলে যেটা লুচি আর তরকারি, লুচি তরকারির পার প্লেটের দাম হচ্ছে 30 টাকা, 30 টাকায় 3টে লুচি থাকবে,
আর আলুর তরকারি থাকবে। আলুর তরকারিটা আবারও আনলিমিটেড, মানে তোমরা যতবার চাইবে পেয়ে যাবে। আর মানে তিনটে কচুরি, তিনটে লুচি পার প্লেটে খাওয়ার পর এক্সট্রা যতগুলো লুচি নেবে এক্সট্রা পার পিস লুচির দাম কিন্তু 10 টাকা করে পড়বে। তো এই হচ্ছে দাম। এবার আমরা খাওয়া দাওয়ারগুলো শেষ করে তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। সমস্ত খাওয়া দাওয়া ওভার। বলেছিলাম তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা বলবো, বাট বাইরে এত বাসের নয়েজ অ্যান্ড সব কিছু, তো ভাবলাম এখানেই ভিডিওটা আজকে এন্ড করব। তো এবার আসি আমার এক্সপিরিয়েন্সের কথায়। আমার এক্সপিরিয়েন্স এখানে খাবার প্রচণ্ডই ভালো। আমি বেশ কিছু ইউটিউবে ব্লগে দেখেছি যে অনেকে বলেছে যে মানে 30-36 টাকা প্লেট হিসেবে তাদের মনে হয়েছে ইটস আ ওভার প্রাইসড, বাট ট্রাস্ট মি ইটস নট। বিকজ তুমি যদি এখানে এসে কচুরিটা তোমরা যদি খাও, কচুরির সাইজটা কিন্তু অনেক বড়। মানে নর্মাল যেসব জায়গায় পাড়ার দোকানে যেখানে ধরো 6 টাকা 7 টাকায় এখনও কচুরি পাওয়া যায় সেই সব দোকানের যা সাইজ, এখানে সাইজ কিন্তু তার থেকে বড়। এবং প্রপার হিঙের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা প্রচণ্ড স্ট্রং এবং মানে পুরো কচুরির মধ্যে এনহ্যান্স হয়েছে। এবং তোমরা তরকারি বা ডাল তোমরা যতবার চাইবে ততবার পাবে। তো আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি বলবো যে যারা বলেছেন যে এটাকে ওভার প্রাইস, অনেকে অনেক ব্লগে আমি দেখেছি এইটাকে ওভার প্রাইস মনে হয়েছে তাদের, সেটা তাদের ব্যক্তিগত মতামত, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দিস ইজ নট ওভার প্রাইস। তুমি যদি কোয়ান্টিটি হিসেবে আর কোয়ালিটি বা টেস্ট হিসেবে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দিস ইজ নট ওভার প্রাইস, ভীষণই ভালো। তোমরা এখানে অবশ্যই আসো। কচুরিটা তরকারিটা ভীষণই ভালো এবং প্রত্যেকটা মিষ্টি প্রচণ্ড ভালো, স্পেশালি ছানার জিলিপি এবং ওই গাজরের কালাকাঁদ, এই দুটো আমার অত্যন্ত ভালো লেগেছে। তো তোমরা সবাই এখানে এসে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করতে আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করতে ভুলো না। ফেসবুক পেজটা, পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো এই বলে আজকের ব্রেকফাস্ট বা জলখাবারের ভিডিও আমরা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট এপিসোডে খুব শিগগির হাজির হব নতুন কোনো একটা কিছু জায়গার সন্ধান নিয়ে তোমাদের সামনে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাবাই।